হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অশু তুষার ব্লগস। তো এখন আছি বাপের বাড়িতে, তোমরা সবাই জানো অনেকদিন ভিডিও পোস্ট করিও নি। আর আজকে যাচ্ছি একটু শাঁখা পরতে, কারণ আমার হাতে শাঁখাগুলো প্রচণ্ড মোটা মোটা আর আমি রোগা হয়ে গেছি অনেকটা, তো শাঁখাটা মানাচ্ছে না, তো ওই জন্য শাঁখাটা পাল্টাতেই যাচ্ছি। মানে এই দুটো থাকবে, প্লাস আমি সরু শাঁখা এমনি নেব। তো আমাদের এখানে শাঁখাগুলো খুব ভালো, খুব মানে খুব ভালো। এবারে দাম তো আছেই, তো ওই জন্য হ্যাঁ কিনে দিতে হলে তো কষ্ট হবেই, তাই না মামি? দেখো মামি বলো, মামি বলো, মামি কে বল ও এতে শাঁখা পড়তে। বাবা গিয়েছিলুম এক্ষুনি পরে, ও নিয়ে গেলে হবে কি করে, স্কুটিতে আরেকটু রোকা হলে সবার হয়ে যেত। মাম্মাম তুমি থাকো, বাবা আমি যাই, চলো যাওয়া যাক। আমার স্কিনটা বেশ ভালো গ্লো করছে, তাই তো? কি সুন্দর আমাদের এই রাস্তাটা, আমাকে আমার খুশকে একটা টাকা দিয়ে তাহলে দিতে হবে। এটা হচ্ছে আমার বাপের বাড়ি এলাকার স্কুল, পলাচক হাই স্কুল। হয়তো অনেকে আমার ভিডিও দেখো, তাদের মধ্যে হয়তো অনেকে এই স্কুলে হয়তো পড়ো বা পড়েছো, এমন যদি কেউ থেকে থাকো প্লিজ একটা হাই করে দিও। হ্যাঁ এখানে খুব ভালো ভালো শাঁখা পাওয়া যায়। কতদিন পর এলাম পলাচক, এখানে অনেক দোকানও আছে। এই পাটটা, এই পাটটা যাবে, এই পাটটা, হ্যাঁ এই যে স্কুলটা, দোকানটা, এই যে স্কুল, আর স্কুলের সামনেই দোকান। নেবে কি নেবে, তুমি কি নেবে? কি আছে একটুখানি মনে ফোকাসটা আছে, একটুখানি ছোট থাকে দাদা অমনি বলে পরে গেলে তোকে করবো না, শুধু শাঁখা পড়াটা করে দাঁড়াও, এটা পরে পড়বো, তুমি আগে সেই শাঁখাটা পড়াও তো। কি সুন্দর লাগবে, সেটা মনে হয় বড় নিতে হবে, কি না আমার বাজে লাগছে, আর একটু বড় নিতে হবে। আরে যেটা মাত্র ছিল ঠিক ছিল, এটা তো এই সাইজ মনে হচ্ছে, এইটা এক সাইজ বড়, ভালোটা দাও, এটা কিরকম, এটা ওইটা লালটা ভালো লাগতেছে নাকি, ওটা ফেজার না, এটা লাল ভালো আছে না, উনি বললে বলে তুমি বের করো, না না আমি তাই বলতেছি, বলি ওই লালটা, ওই হ্যাঁ ওই ছোট, হ্যাঁ হয়ে গেছে দাঁড়ান, কি এমন ছোট হয়েছে তোর হাত, এটা কি এমন ছোট হয়েছে সেটা বলছো, ছোট হয় ছোটর জন্য পরে নে, মোটার জন্য পাল্টালো, না না ছোটর জন্য, ছোটর জন্য কি ওই পোলাটা খুলে, শাঁখা শাঁখা বড় হয়েছে, না না বড় না, ঠিক আছে মানাচ্ছে, তাই ছোটটা, ছোটটা মানাচ্ছে না, যেটা পড়েছিলাম ওটাই ঠিক আছে, এটাই ঠিক আছে না, ধরন করতেছি সবই ঢল চুরি করলে।
চুরিয়া জানে পারলে পড়ে যাবে দাও দাও খুলে নাই পড়ে যাবে রাতের পড়ে দি না দেখো পুরো সেই একদম অন্ধকার আর চারিদিকটা কুয়াশায় মোড়া ওই জন্য ভিডিও একদম ভালো হচ্ছে না শাঁখা পড়ছিলাম তারপর শাঁখা পড়া হয়ে যেতে আমার একটু লক্ষ্মীকান্তপুর যাচ্ছিলাম কারণ আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনা ছিল তাই লক্ষ্মীকান্তপুর যাচ্ছিলাম আর এখানে এসে ইলেকট্রিক দোকানে ঢুকে গেছে আর এখন বাজে দেখছো পুরো কতটা সন্ধে হয়ে গেছে মেয়েকে রেখে এসেছি মায়ের কাছে জানি না মেয়েটা কাঁদবে কি আর এইগুলি স্কুপগুলো নেওয়ার জন্যই স্কুপ না সরি ওটাকে কী বলে আমার অতটা মনে আসছে না ওগুলো নেওয়ার জন্য আসা হয়েছিল আর এই লাইটগুলো দেখেছো কি কিউট না আর আজকের আমি শাঁখা পরেছি কেমন লাগলো ওটাও কিন্তু জানাতে কেউ ভুলো না প্রায় অনেকদিন পরই পরলাম শাঁখাটা ভিডিওটা অন করিনি ক্যামেরা ধরে আস কি বলবে তাহলে আমার বলো আপনি ধুয়ে কেছে নিশ্চিন্তে ব্যবহার কোনোভাবে নষ্ট হয়ে যাবার ভয় নেই এই পলিথিন কভারটি ছিঁড়ে বা ফেটে যাবে না এটি আপনি বহুদিন পর্যন্ত নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন বিভিন্ন রঙের এবং বিভিন্ন ডিজাইনের পলিথিন কভার রয়েছে আমাদের কাছে আপনার যেটা পছন্দ সেটাই সংগ্রহ করুন এই ধরনের পলিথিন কভার বাজারে আপনি সচরাচর পাবেন না লক্ষ্মীকান্তপুরে এমবাজারের সামনে এই দাদাটা বসে এত সুন্দর মানে খাবার বানায় না আমি তো যখনই যাই প্রায় খাই মানে খুব ভাল লাগে আর এখান থেকে কেনাকাটা করে যাওয়ার সময় এক প্লেট চাউমিন একটা রোল আর কিছু পকোড়া নিয়ে নিয়েছিলাম খুব ভাল লাগে খেতে আর আজকে ভিডিওটা জানি না কেমন লাগলো তোমাদের আসলে না মানে অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে একটা মোটা শাঁখা পরে আছি আর আমার হাতটা যেহেতু রোগা হয়ে গিয়েছে ভাবছিলাম একটা সরু শাঁখা পরবো তো ওই জন্য সরু শাঁখা পরলাম আর দেখো ট্রেন এসছে অনেক দিন পর ট্রেন দেখেছি আগের দিনকে যদিও নিউ ইয়ারে আমরা সবাই মিলে ট্রেন করে ঘুরতে গেছিলাম আর এরকমভাবে ট্রেনে ভিডিও করতে এত ভাল লাগে না আর এখানে এত বাজে অসভ্য মানে লক্ষ্মীকান্তপুরের মানে পোলেরহাট যেন লক্ষ্মীকান্তপুর পোলেরহাট যারা এদিক থেকে ভিডিও দেখো তারা জানবে তো এতটা অসভ্য মানে ট্রেন আসার মানে প্রায় 5-10 মিনিট আগে গেট ফেলে দেবে কিছুক্ষণ আগে দিলেই হয় অতটা আগে থেকে দেওয়ার কোনো দরকারই নেই তাতে অনেক মানুষের অসুবিধা হয় হ্যাঁ দেওয়াটা নিয়ম কিন্তু কিছুক্ষণ আগে দিলেও হতো যাই হোক তো ওখান থেকে বেরিয়ে আবার মেজুরো পেপার আসে নিলাম এরপর আর ভিডিও করা হয়নি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো